আসসালামু আলাইকুম গল্প টিউব বাই মিম চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি জান্নাতুল ফেরদৌস মিম আজকে আমি আপনাদেরকে পড়ে শোনাবো সাদাত হোসাইন রচিত নির্বাসন আমার চ্যানেলের গল্পগুলো ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে করে গল্প আপলোড দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যান তো চলুন শুরু করি নির্বাসন বইটির উৎসর্গে সাদাত হোসেন লিখেছেন দীর্ঘদিন আমার আফসোস ছিল আমার বড় কোনো ভাই বোন নেই বলে নিজেকে মনে হতো খরতাপ দহনের দিনে ছায়াহীন পথে একা হেঁটে যাওয়া মানুষ সেখানে হঠাৎই মায়াময় ছায়া হয়ে এলেন দুজন মানুষ এনামুল হক ও সাথী হাবিবা যেখানে আলোর রং আলোকিত আরো মমতা স্নেহের বোধ প্রগাঢ় প্রগাঢ় এনাম ভাইয়া আপনার এমন মমতার ছায়া বৃক্ষ বিস্তৃত হোক আমার জীবনের বাকি পথ জুড়েও কথা দিচ্ছি সেই পথ ছুঁয়ে দেবে স্বপ্নের সীমানা সাথী আপু এমন মায়াময় ভালোবাসায় আগলে রেখো কথা দিচ্ছি আলো হয়ে ফিরে আসবই বারবার বইটির ভূমিকাতে সাদাত হোসাইন লিখেছেন আমার নানি কথায় কথায় শ্লোক আওড়াতেন সেই সব শ্লোকের বেশিরভাগই ছিল আমাদের কাছে দুর্বোদ্ধ আমার সমবয়সী অন্য ভাই বোনরা যখন তা রিয়ে যেত আমি তখন অনেকটাই নাছর বান্দা নানি ওই যে বললেন আহ্লাদের বউ তুমি কাইন্দনা কাইন্দনা চাউল চাবাইয়া খাইমো আমি রাইন্ধনা রাইন্ধনা এটার অর্থ কি নানি হেসে আমাকে পাশে বসাতেন তার গালের ভেতর পান গুজে দিতে দিতে ব্যাখ্যা করতেন সেই ব্যাখ্যা করতে গিয়ে বিশাল বিশাল গল্প ফেদে বসতেন তিনি সেই সব গল্পের বেশিরভাগই আমার শৈশব কৈশোরের কল্পনার জগৎকে রাঙিয়ে তুলত ভাবনার জগৎকে আলোড়িত করতো গল্প শোনার এই তীব্র আগ্রহ আমি পুষে গেছি অহর্নিশ আমার চারপাশের জগৎ ও জীবনও যেন আমার সেই দুনিবার আগ্রহে সারা দিয়ে গেছে আমার তেষ্টা মিটিয়ে গেছে আমি চেতনে অবচেতনে গল্প শুনে গেছি অবিরাম সেই গল্প যে আমার ভেতরে গল্প বলবার একটা তীব্র তারণাও তৈরি করেছে তা বুঝতে সময় লেগেছে বিস্তর মজার ব্যাপার হচ্ছে লিখতে শুরু করবার পর ক্রমশই আবিষ্কার করতে লাগলাম আমার লেখার রসদ হিসেবে সেই গল্পগুলোই যেন কোথাও না কোথাও হয়ে উঠছে সরব কিংবা নীরব প্রণোদনা নির্বাসন তেমনই এক গল্প যেই গল্পের প্রণোদনা শৈশবে লোকমুখে শোনা কোনো গল্পই যেখানে জীবন এক অদ্ভুত খেয়ালি ঘুড়ির নাম সে কখনো উড়ে যেতে যেতে সুতোর টানে থমকে দাঁড়ায় ফিরে আসে নাটাইয়ের কাছে আবার কখনো কখনো সুতো ছিঁড়ে উড়ে যায় অসীম আকাশে সেই আকাশ কখনো মেঘ থমথমে বৃষ্টির কখনো আলো ঝলমলে রোদ দূরের জীবনও নির্বাসন তাই জীবনের অন্য নাম সাদাত হোসেন পনেরোই জানুয়ারি দুই হাজার উনিশ ভাদ্র মাসের আলো ঝলমলে সকাল দিন তিনেকের গুমোট আকাশ ভেঙে গত রাতে তুমুল বৃষ্টি হয়েছে তারপর ভোর এসেছে ঝা চকচকে রোদ আর ফুরফুরে হাওয়া নিয়ে তোরাবালি লস্কর আম গাছের নিচে বসে আছেন তার পরনে ধব ধবে সাদা লুঙ্গি পায়ে প্লাস্টিকের কালো জুতা তবে তার শরীরের ঊর্ধ্বাংশ নগ্ন নগ্ন শরীরে যত্ন করে তেল মেখে দিচ্ছে হানিফ তোরাবালি লস্কর মেঘের মতন গম শব্দে বললেন তোর বাতের ব্যথাটা বাড়ছে নি হানিফ খাওয়া গলায় আমার তো নাই বাতের হানিফ থাকে যান। রা আমি কেমনে বলবো যেমনি ষোলো বছরের মাইয়া মাইছের মতন ঢেল ঢেলা হাতের তেল মালিশ করতাস তাতে তো মনে হয় তুই সত্তর বছরের বাতের ব্যারামের রুগী তোর এখন তোরাবালি লস্করের কথা শেষ হলো না তার আগে জলের কলরলের মতো হাসির শব্দ শোনা গেল হানিফ মুহূর্তেই সতর্ক হয়ে উঠল জোহরা এদিকে তাকিয়ে হাসছে উঠানে ধান শুকাতে দেওয়া হয়েছে সেখানে রাজ্যের হাঁস মুরগি জোহরা সেই হাঁস মুরগি তাড়াতে তাড়াতে হাসিতে ভেঙে পড়ছে তোরাবালি লস্কর জোহরার দিকে তাকিয়ে নরম গলায় ডাকলেন এইদিকে আয় জোহরা কোমরের শাড়ির আঁচল গুছতে গুছতে এলো তার গলা ও নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম জমে আছে গাছের পাতার ফাঁকর দিয়ে আলপনার মতো রোদ এসে পড়েছে তার মুখে হানিফ সেদিকে মুগ্ধ চোখে তাকিয়ে আছে তোরা বললেন তোর জ্বর কমছে জোহরা বলল পুরাপুরি কমে নাই তাইলে এই বেয়ানবেলা রোদের মধ্যে কামে নামছো কে ঘরের মধ্যে সারাক্ষণ ভাল লাগে না দাদা জান ঘরে ভালো না লাগলে এইখানে এইসা এই আম গাছতলায় বয় বিলের পানি দেখছস কি সুন্দর আর ফুরফুরা হাওয়া জোহরা তাকালো যত দূর চোখ যায় অসীম জলরাশি জলের যেন কোনো শেষ নেই মৃদু হাওয়ায় জলে ভাসা ধানের ডগা কাঁপছে সে সেদিকে তাকিয়ে আনমনা ভঙ্গিতে বলল আচ্ছা দাদা যান যদি কোনোদিন দেখো বাপ যান আবার ফিরে আসছে তোরা বলি লস্কর ঝট করে জোহরার দিকে ফিরে তাকালেন কিছু একটা বলতে গিয়েও থমকে গেলেন তারপর দমকা হাওয়ায় নিভে যাওয়া প্রদীপের মতো দপ করে নিভে গেলেন জোহরা বলল আর কোনো দিন আইব না দাদা যান তোরাবালি লস্কর দীর্ঘশ্বাস ছেড়ে বললেন যে যায় সে কি আর ফিরে আসে বু আসে না না কিন্তু রুস্তম ভাই যে আইল রুস্তম কি আসলেই আইসে আমি নিজ চক্ষে দেখছি তবে আগের মতো সেই জোয়ান তাগড়া সাহসী মানুষটা নাই কথাবার্তাও খুব একটা কয় না মুখ ভরতে দাঁড়ি আগে তারে দেখলে মাই সে ভয় পাইতো এখন সে মানুষ দেখলে ভয় পায় তোরাবালি লস্কর হাত বাড়িয়ে জোহরার হাতখানা ধরলেন তারপর সামনের জল মুখোমুখি বসিয়ে বললেন রুস্তম আহে নাই রুস্তমের মতো দেখতে অন্য মানুষ আইসে একবার কেউ চইলা গেলে সে আর ফিরা আহে না তার ছায়া আহে বাইরে তার মতো দেখতে ভেতরের অন্য মানুষ আহে চইলা যাওন যত সহজ ফিরা আহন তত সহজ না রে বু জোহরা কথা বলল না সে তোরা দিকে তাকিয়ে রইল এই মানুষটা তার কি যে অদ্ভুত লাগে মানুষটা যেন ওই জলের মতোই শান্ত সহজ স্বচ্ছ অথচ গভীর তার চোখে তাকালেই তখন তাকে পরে ফেলা যায় আবার মুহূর্তেই কি ভীষণ প্রয়ঙ্কলি ঝড় জোহরা প্রসঙ্গ পাল্টালো রাইতে যে বললা আমারে কিছু দিবা এখন দাও তোরা হাসলেন এইটা এখনো ভুলস নাই সব কিছু হইলা গেলে হইব হইব না দাও দাও তোরাবালি তার লুঙ্গির কোচর থেকে কাগজে মোড়ানো এক চিলতে সোনার চেইন বের করলেন জোহরা ছৌ মেরে তার হাত থেকে চেনখানা নিয়ে নিল তোরাবালি বালি হাসলেন জোহরা চেনখানা গলায় পড়তে পড়তে বলল এইখান কার গলায় আসিল আন্ধারের মধ্যে অত কিছু কি আর ঠাহরকরণ গেছে পাশ থেকে হানিফ বলল এইখান আমি আনছি দাতাজান তখন আন্ধার আসিল না গত সপ্তাহে বড় লঞ্চ ডাকাতির সময় আনছি নতুন বউ জামাইয়ের লগে শহরের তন ফিরতেছিল রামদাও দীক্ষা নিজেই গলার তন খুল্লা দিছে জামাই বাধা দিতে গেছিল আমি কোপ দাও মাথার ওপর তুলতেই বউবা আমার পাও জড়াই ধরলো তারপর নিজেই নিজের হাতে খুইলা দিয়ে দিল জোহরা অবশ্য হানিফের কথায় খুব একটা কান দিল না সে মনোযোগ দিয়ে গলার পেছন দিয়ে চেইনের আংটা লাগানোর চেষ্টা করছে কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না অবশেষে বিরক্ত ভঙ্গিতে হানিফের উদ্দেশ্যে বলল হানিফ ভাই একটু আংটাটা লাগাই দাও না হানিফ যেন মুহূর্তে প্রজাপতি হয়ে গেল সে তরিত উড়ে গিয়ে জোহরার পেছনে দাঁড়ালো তারপর খানিক ইতস্তত ভঙ্গিতে আংটাটা লাগালো জোহরা ঝলমলে গলায় বলল আমারে কেমন লাগতাছে দাদা যান তোরা বললেন তোরে লাগতাছে রূপ বানের লাহান জোহরা ঠোঁট তুলতে বলল জীবনে ওই এক রূপবান ছাড়া তো আর কিছু চিনলা না আমি তোমার চাইতেও সুন্দর তোরাবালি হাসলেন জোহরা উঠে দাঁড়াতে দাঁড়াতে যাই রূপবানের ঘরে গিয়া আয়নায় দেখি জোহরা চলে যেতেই তোরাবালি গম্ভীর গলায় হানিফকে বললেন তোরে আমি কইতে কইছি যে এই চেন কে থেকে কেমনে আনছে হানিফ ভীত গলায় বলল আমি বুঝি না দাদা যান তোরা বলি আচমকা জোরালো চর বসালেন হানিফের গালে হানিফের মনে হলো সে চোখে জোনাকি পোখা দেখছে তার বা দিকের কান ঝাঝা করছে সে হতভম্ব চোখে তার সামনে স্থির বসে থাকা খানিক আগের শান্ত হাসি খুশি মানুষটার দিকে তাকিয়ে রইল তোরা বলি ঠান্ডা গলায় বললেন তুই চে নামতে গিয়া যা রে খুন করছস হানিফ জবাব দিল না সে গালে হাত দিয়ে তার পায়ের নখের দিকে তাকিয়ে রইল বললেন তোরা বউটারে কি করছস হানিফ হরবর করে কি সব বলল তোরা বালি অবশ্য সে সবার শুনলেন না তিনি হানিফকে থামিয়ে দিয়ে বললেন তোর বাপেরে এখনই ক এইখানে আইতে জরুরি কথা আছে খানিক হাওয়ার বেগে উদাও হয়ে গেল তোরা উঠে দাঁড়ালেন দাঁড়াতে গিয়ে কোমরে তীব্র ব্যথা অনুভব করলেন অবশ্য বিষয়টিকে খুব একটা পাতা দিলেন না তিনি এসব ছোটোখাটো বিষয় তিনি কাউকে বুঝতে দিতে চান না বয়স বাড়লে এগুলো খুব স্বাভাবিক ঘটনা স্বাভাবিক ঘটনাকে তিনি স্বাভাবিক হিসেবেই নিতে চান বিচলিত হতে চান না তিনি বিচলিত জোহরাকে নিয়ে জোহরা এখন মনে মনে তার বাবার ফিরে আসার অপেক্ষা করে বিষয়টি তিনি নিতে পারেন না জোহরার বাবা ফয়জুল তার মেজ ছেলে সে আজ সাত বছর ধরে নিখোঁজ তার মানে এই সাতটি বছর জোহরা মনে মনে তার বাবার ফিরে আসবার অপেক্ষা করছে ষোলো বছরের একটা মেয়ের প্রায় অর্ধেক জীবন কেটে গেছে অপেক্ষায় কি ভয়ানক ব্যাপার তোরাবালি লস্কর জানেন জগতে অনিশ্চিত অপেক্ষার চেয়ে ভয়ঙ্কর কিছু নেই কিন্তু এই অনিশ্চিত অপেক্ষার যন্ত্রণা তিনি জোহরাকে পেতে দিতে চান না আচ্ছা মানুষ না চাইলেই কি তা হয় না জীবনের কাছে তারও যে ঢের ঋণ জমা হয়ে আছে সেই সব ঋণের হিসাব না নিয়ে জীবন তাকে ছাড়বে কেন জীবন জুড়ে কত শত মানুষের এমন তীব্র যন্ত্রণাকাতর অপেক্ষার কারণ তিনি হয়েছেন তা তোরাবালি বালি লস্করের চেয়ে ভালো আর কে জানে তিনি এও জানেন সেই সব ঋণের হিসাব কড়াই গণ্ডায় বুঝে নিতে জীবন একদিন না একদিন তার দুয়ার আগলে দাঁড়াতোই কিন্তু তার কৃতকর্মের হিসেব জোহরাকে কেন দিতে হবে বিষয়টা তোরাবালি লস্কর মেনে নিতে পারছেন না হানিফ তার বাবাকে নিয়ে এসেছে তার বাবার নাম আয়নাল হক আয়নাল হক তোরাবালি লস্করের বড় ছেলে লম্বা রোগা চেহারার মানুষটার চোখ দুটো অদ্ভুত ফ্যাকাসে খানিকটার মৃত মাছের চোখের মতো চোখ ভাবলাসিন সে কথা বলে ফেসফেঁস গলায় তোরাবালি বললেন খবর কি খবর ভালা না বাজান বাহাদুরের বউ কি টিকবো মনে হয় আয়নার ডানে চুপ থেকে বললেন এই এক কলেরায় তো বংশ নির্বংশ ছাড়ব কোন কোনো উপায় এইখানে কি ডাক্তার কবিরাজ কিছু আছে কি উপায় ভাবব আশেপাশের কোনো গঞ্জে নিয়ে যাওয়া যায় না যায় তয় আশেপাশের গঞ্জ তো কম দূরে না তাছাড়া রুগী তো এক দুইজন না দশ বারো জন এই বিলের পানি ভাইঙ্গা টলারে যাইতে আইতেও দুই দিন শেষ তার উপর পুলিশের ডর আছে কে কোন হানে পাইতা থাহে কে জানে আর হাতে টাকা পয়সাও তেমন নাই শেষ খ্যাপে নগদ টাকা পয়সা বলতে তেমন কিছু পাই নাই সোনা গয়না যা পাওয়ান গেছে এইগুলা বেচা বিক্রি না করতে পারলে অবস্থা খারাপ বিক্রির ব্যবস্থা কর কই আগের পার্টির খোঁজ নাই। করছি ঢাকা শহরে সরকারের লগে ছাত্রকে কি গন্ডগোল চলতেছে এই গন্ডগোল এখন গ্রাম গঞ্জেও ছড়াইয়া পড়তেছে এই জন্যে সবাই একটু সাবধানে কোন দিক দিয়ে কোন বিপদ আহে কেউ জানে না এইদিকে এখানে এই কলেরায় বিপদ নকদ টাকা পয়সা ছাড়া আর কয়দিন একজন দুইজন হইলে না হয় একটা কথা আসিল হুম তোরা লস্কর গম্ভীর ভঙ্গিতে জবাব দিলেন তারপর গভীর চিন্তায় মগ্ন হয়ে রইলেন তিনি ভালো করেই জানেন আগে সেই দোদণ্ড প্রতাপ আর তাদের নেই লোকে এখনও তাদের ভয় ডর করলেও দুর্বল মুহূর্তে সুযোগের অপেক্ষায়ও থাকে লুকারায় থেকে বহু দূরের প্রত্যন্ত এই চরে বংশ পরম্পরায় তাদের বাস সময় সুযোগ বুঝে নদীপথের যানবাহনে তারা চুরি ডাকাতি করে এই কারণে মাঝে মধ্যে খুন খারাপিও হয় কিন্তু আগে সেই নাম ডাক আর তাদের নেই বরং মানুষ এখন সুযোগ খোঁজে দুর্বল মুহূর্তে আঘাত হানার চেষ্টা করে ঠিক সাত বছর আগের এক গভীর রাতে সোনাপুর বাজারে তার মেঝ ছেলে ফয়জুলকে ঠিক এভাবেই লোকজন ধরে নিয়ে গিয়েছিল অন্ধকারে ওত পেতে থাকা গ্রামবাসী হঠাৎ জাপিয়ে পড়ল। অবস্থা বেগতিক দেখে কোনো মতে পালিয়ে এলো তারা কিন্তু বিলের মাঝখানে আসার পর দেখা গেল ফয়জুল নেই ততক্ষণে ভোরের আলো ফুট ফুটেছে তোরাবালি লস্কর এখনও জানেন না ফয়জুল বেঁচে আছে না মরে গেছে বহু চেষ্টা করেও ফয়জুলের কোনো খোঁজ খবর তিনি বের করতে পারেননি তবে ফয়জুলের মৃত্যুর কোনো খবরও তিনি পাননি থানা পুলিশ থেকে শুরু করে নদী নালা খাল বিল সব চষে বেরিয়েছে তার লোকজন কিন্তু ফয়জুলের কোনো খোঁজ মেলেনি যেন ফয়জুল বলতে কখনোই কোথাও কেউ ছিল না সাতটা বছর তোরাবালি লস্করের বুক চিরে গভীর দীর্ঘশ্বাস নেমে এলো তিনি আচমকা উঠে দাঁড়ালেন তারপর শক্ত গলায় বললেন আগামী সাত দিনে গঞ্জে ডাকাতি হইব গঞ্জের গো আগে থেকেই চিঠি যেন দোকানে নগদ ক্যাশ টাকা পয়সা রাখে নগদ টাকা পয়সা ছাড়া আর কোনো মালামালের দরকার নাই আমাগো। আইনাল হক আর্থনাদের মতো গলায় বলল গঞ্জে একসাথে তা আবার চিঠি দিয়া কেমনে বাজান কেমনে হেরা আমি বুঝবো লস্করের আগে চিঠিপত্র পাঠাইয়া ঘোষণা দিয়েই ডাকাতি করত। খুন খারাপিও বাছলে বেড়াগো মতন বাস্তে হইব বিলাইয়ের মতন মিউ মিউ কইরা না এখন আবার হেডাও শুরু করব তোরে যেটা কইছি হেডা কর লোকজন বেশিরভাগই কলেরায় কাহিল বাজান বাহাদুরের বউর এখন তহন অবস্থা তার উপরে রুস্তমরে পুলিশ ধইরা নিয়ে যে এমনে মারছে ওর মাথায় মনে হয় গন্ডগুলি দেখা দিছে এই অবস্থায় তোরাবালি লস্কর হাত তুলে আয়নালকে থামিয়ে দিলেন তারপর হানিফকে পাঠালেন জোহরাকে ডেকে আনতে সাথে কাগজ কলম জোহরা অল্প বিস্তর পড়াশোনা জানে সে তোরাবালি লস্করের সামনে জল চৌকির উপরে বসলো তারপর রুল টানা কাগজে ভাঙা ভাঙা অক্ষরে চিঠি লিখতে লাগলো তোরাবালি লস্কর মুখে মুখে বলছেন জোহরা লিখছে তার জীবনে লেখা প্রথম চিঠি সে লিখল গোলাম আলী খাসাব সালাম নেবেন বুধবার দিবাগত রাতে আমি আপনার পাটের আরতে আসবো আরতে নগদ পয়সা পাতি রাখবেন চরে নানান অসুখ বিসুখ শুরু হয়েছে মেলা টাকা পয়সার দরকার আর খেয়াল রাখেন আমার লোকে গোর কারো যেন কোনো অসুবিধা না হয় আমার আর আগের মতো খুন খারাপই ভালো লাগে না তাই আপনি জানেন আমার অসুবিধা হইলে আমি যে কোনো কিছুই করতে পারি অসুবিধা আমার পছন্দ না ইতি তোরাবালি লস্কর চিঠি লেখা শেষে জোহরা তার দাদাজানকে পড়ে শোনালো তোরাবালি বালি লস্করের মন ভালো হয়ে গেল বাপ মা ছাড়া এই মেয়েটাকে তিনি অসম্ভব স্নেহ করেন সে একা একা নিজের চেষ্টায় লেখা শিখেছে এই বিষয়টিতে তিনি ভীষণ চমকিত গর্বিত তিনি হাত বাড়িয়ে জোহরাকে কাছে টানলেন তারপর যেন আচমকা চোখে পড়েছে এমন ভঙ্গিতে বললেন তোর সেন খান কই খুইলা রাখসোস সেন খান তো তোর গলায় চাঁদের হাড়ের মতন লাগতে আসিল জোহরা তোরাবালি লস্করের মুখের দিকে তাকিয়ে মৃদু হাসলো তারপর নির্বিকার ভঙ্গিতে বলল চেনখান ভর্তি শুকনার রক্ত লাইগা আছিল দাদা চান হানির ভাই মাই খুন করণের সময় চেনখান মনে হয় মাই গলাই আছিলো হে রক্ত চেনের ছোট ছোট আংটার মধ্যে ঢুকায় শুকাইয়া শক্ত হইয়া রইছে এই জন্য দুইতে সাবানের পানিতে ভিজাইয়া রাখছি ধোয়া হইলে গলায় পর্ব তোরাবালি লস্কর বিস্মিত চোখে জোহরার দিকে তাকিয়ে আছেন জোহরা হাসছে কি সুন্দর নিষ্পাপ সেই হাসি কিন্তু সেই নিষ্পাপ সুন্দর হাসির দিকে তাকিয়ে থাকতে থাকতে তোরাপালি লস্করের বুকের ভেতরটা হঠাৎ কেঁপে উঠল আজাহার খন্দকার যখন বাস থেকে ঢাকা নিউ মার্কেট এলাকায় নেমেছেন তখন সন্ধ্যা কিন্তু অবস্থা দেখে মনে হচ্ছে এখন গভীর রাত রাস্তাঘাটে লোকজন তেমন নেই দোকানপাট বন্ধ সড়ক দ্বীপের মাঝখানে যে ল্যাম্প পোস্ট তার আলোও যেন মৃয়মান তিনি এদিক সেদিক তাকিয়ে একখানা রিক্সা দেখতে পেলেন রিক্সাওয়ালা কানের কাছে রেডিও নিয়ে সংবাদ শুনছে উনিশশো সালের মার্চ মাসে নির্বাচন সরকারি দল ছাড়া বাদ বাকি সব দল বর্জন করেছে এই নির্বাচনের কারণে দেশের রাজনৈতিক অবস্থা থমথমে গত বছর নভেম্বরে সরকার বিরোধী আন্দোলনে নূর হোসেন পুলিশের গুলিতে নিহত হয়েছেন এই নিয়ে দেশে বিদেশে সরকার বিরোধী জনমত গড়ে উঠেছে আন্দোলন বেগবান হয়েছে তারপরও সরকার নির্বিকার তারা নির্বাচন দিয়ে আবারও সরকার গঠন করেছে কিন্তু ভেতরে ভেতরে কোথায় যেন একটা স্পষ্ট অস্বস্তি এর মাস কয়েক পরে আজাহার খন্দকার ঢাকায় এসেছেন তার বড় ছেলে মনসুরকে গ্রামে নিয়ে যেতে মনসুর ঢাকা মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের ছাত্র আজাহার খন্দকারের ধারণা সে পড়াশোনা বাদ দিয়ে সারাক্ষণ মিছিল মিটিং আন্দোলন নিয়ে ব্যস্ত থাকে এই কারণে এর আগেও বিভিন্ন সময় তিনি মনসুরকে গ্রামে নিয়ে যেতে চেয়েছেন কিন্তু মনসুর নানা অজুহাতে তার কথা শোনেনি তবে এবার আজাহার খন্দকার আটঘাট বেঁধেই এসেছেন যে করেই হোক মনসুরকে এবার তিনি সাথে নিয়েই বাড়ি ফিরবেন পরপর তিন দিন মনসুরকে নিয়ে ভয়াবহ দুঃস্বপ্ন দেখেছেন তিনি দেশের পরিস্থিতি পুরোপুরি শান্ত না হওয়া পর্যন্ত মনসুরকে তিনি আর ঢাকায় ফিরতে দিবেন না আজাহার খন্দকার রিক্সাওয়ালার কাছে গিয়ে দাঁড়ালেন ঢাকা মেডিকেল যাবা রিকশাওয়ালা তার কথা শুনেছে বলে মনে হল না সে গভীর মনোযোগে সংবাদ শুনছে বিষয়টা নিয়ে আজাহার খন্দকার বিরক্ত একজন রিক্সাওয়ালার এত গুরুত্ব নিয়ে সংবাদ শোনার কি আছে তিনি খানিক দাঁড়িয়ে থেকে আলতো হাতে রিক্সাওয়ালার কাজ ছুঁয়ে বললেন খবরে ভাত দিব খ্যাপ মারতে হইব না রিক্সাওয়ালা বিরক্ত ভঙ্গিতে তার দিকে তাকালো তারপর খক শব্দে মুখ ভর্তি করে থুতু ফেলতে ফেলতে বলল খবর কে তাইলে কি কান ভর্তি খইশ খইশের জলায় কিচ্ছু কানে শুনি না আবার খবর সারাক্ষণ খালি ঘের ঘের করে আইস নগদ দুই ট্যাহা দিয়া কানের খইশ পরিষ্কার করলাম এখন কান ট্যাশ করতেছি আজাহার খন্দকার কিছুটা থতমত খেয়ে গেছেন তিনি দ্বিধাগ্রস্ত গলায় বললেন টেস্টের ফলাফল কি কানের কি পরিষ্কার হয়েছে বুঝতেছি না তাই আপনার কথা তো মনে হয় পরিষ্কারই শুনতেছি কিন্তু রেডিও শুনতে গেলেই ঘ্যার ঘ্যার শব্দ হয় আজাহার খন্দকার হাসলেন সমস্যা তোমার কানে না সমস্যা রেডিওতে রিক্সাওয়ালা সম্ভবত আজাহার খন্দকারের কথায় মুগ্ধ হয়েছেন সে রেডিওখানার রিক্সার সিটের তলায় রাখতে রাখতে বললেন আপনি স্যার যাইবেন কই মেডিকেলে এই সময় মেডিকেলে কেন কেউ অসুস্থ নাকি আজাহার খন্দকার রিক্সায় উঠতে উঠতে বললেন না অসুস্থ না আমার বড় ছেলে সেইখানে পড়ে তার কাছে যাব ওই দিকের অবস্থা কিন্তু ভালো না স্যার দুপর বেলা পুলিশের লাগে ইউনিভার্সিটির ছাত্র মারামারি হইছে কয়েজন যে হাসপাতালে আল্লাই জানে আরে এখন পুলিশ যা যারে পাইতেছে তারই ধরতেছে আজাহার খন্দকারের বুক ধক করে উঠল তিনি নিশ্চিত হওয়ার জন্য জিজ্ঞেস করলেন ইউনিভার্সিটির নাকি মেডিকেলের অত কি আর আমরা বুঝি স্যার ছাত্র আর পুলিশের মধ্যে লাগলো ইট পাটকেল টিয়ার আর গ্যাস গুলি আজহার খন্দকারের আচমকা শরীর খারাপ লাগতে লাগলো পরপর বেশ কদিন তিনি মনসুরকে নিয়ে দুঃস্বপ্ন দেখেছেন বিষয়টি তিনি মাথা থেকে তাড়াতে পারেননি ঢাকা শহরে নামার পর থেকেই তার মন আরও কু ডাক ডাকছিল এখন তো রীতিমতো হাত পা কাঁপছে তিনি নিচু গলায় বললেন কারো বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি তো পুলিশের বড় একটা ভ্যান ফস করে তাদের গা ঘেঁষে বেরিয়ে গেল সেদিকে তাকে রিক্সাওয়ালা প্রায় ফিস ফিস করে বলল লাশ পড়ছে কমপক্ষে এক ঘণ্টা কিন্তু এই কথা কি আর কেউ কইব কইব না সবাই সরকারের ডরায় পুলিশের মাইরের ডরায় এই জন্য সাংবাদিক রেডিও টিভি আসল ঘটনা কয় না ছাপায় না কিন্তু জনগণ কি বলদ জনগণ বলদ না সব বোঝে এই যে বড় বড় গাড়ি যায় মধ্যে কি খালি লাশ লাশ আর কথা এইগুলোর লাশ দেখছি না আবার মাথা ফাইটটা মগজ বাই রয়ে গেছে সেই মগজ আছে রাস্তায় আর লাশ গাড়িতে তুমি নিজ চোখে দেখছো রিক্সাওয়ালা জবাব দিল না চুপচাপ রিক্সা চালাতে থাকলো আজহার খন্দকারের মাথা কাজ করছে না তার শরীর ঝিমঝিম করছে তিনি আবারও জিজ্ঞেস করলেন ঘটনা কোন জায়গায় ঘটছে ঘটছে কোন জায়গায় সেটা আমি কেমনে বলবো আমি কি ঘটনা ঘটাইছি যে ঘটনা ঘটাইছে ইট দিয়ে বাড়ি মেয়েরা মাথা ফাটাইছে সে বলতে পারবো তাহলে তুমি যে বললা তুমি নিজ চোখে দেখছো আমি দেখবো কেন আমি ঝয় ঝামেলার মধ্যে নাই আমি হুনছি আগের আরেক রিক্সাওয়ালা দেখছে তো হ্যাঁ নাম বলন যাইব না নাম বলন নিষেধ নাম বললেই বিপদ আজাহার খন্দকার যেন একটু হাফ ছেড়ে বাঁচলেন এর কথা ঠিক নেই কিন্তু তারপরও মাথা থেকে দুশ্চিন্তা পুরোপুরি দূর হতে পারল না দুশ্চিন্তা দূর হলো পলাশি পার হওয়ার সময় ছেলেদের ছোটোখাটো একটা জটলা থেকে তাকে মনসুর ডাকলো আব্বা আজাহার খন্দকার প্রথমে বুঝতে পারলেন না যতক্ষণে বুঝতে পারলেন ততক্ষণে তার চোখে পানি চলে এসেছে এই রাস্তার মাঝখানে অত ভিড় লোকের ভিড় থেকে মনসুর যেভাবে চিৎকার করে তাকে আব্বা বলে দেখেছে বিশেষ তাকে স্পর্শ করেছে তিনি মানুষ হিসেবে কঠিন ধাঁচের কঠিন ধাঁচের মানুষদের যে কোমল অনুভূতি নেই তা না বেশিরভাগ কঠিন মানুষের সমস্যা হচ্ছে তারা সেই কোমল অনুভূতিগুলো ঠিকঠাক প্রকাশ করতে পারেন না কারো প্রতি প্রবল মায়া স্নেহ ভালোবাসা থাকলে সেটি প্রকাশ করতে গিয়ে তারা সব কিছু এলোমেলো করে ফেলেন ভালোবাসার বদলে শাসন দেখিয়ে ফেলেন আনন্দের বদলে রাগ দেখিয়ে ফেলেন ক্রমাগত এই বিব্রতকর অভিজ্ঞতা তাদের তখন আরও বেশি খোলসবন্দি করে ফেলে তারা তখন তাদের জীবন কাটিয়ে দেন কঠিন মানুষের চেহারা নিয়ে তিনি রিক্সা থেকে নেমে খুব স্বাভাবিক ভঙ্গিতে মনসুরকে জিজ্ঞেস করলেন ঢাকায় নাকি খুব গন্ডগোল হয়েছে খুব খুব বেশি বেশি না না কিছু এই পুলিশের সাথে আজকাল আর তেমন কি শুনলাম ছাত্ররা মারা গেছে নাকি অনেক ধূর কিছু না এগুলা মানুষ ছড়াচ্ছে আসলে কি হয়েছে সরকার পেপার রেডিও টেলিভিশন সব সেন্সর করছে যা ঘটছে তার কিছুই দেখাচ্ছে না প্রকাশ করতে দিচ্ছে না এর ফলে যেটা হয়েছে মানুষ যে যেভাবে পারছে মন গড়া কথা রটাচ্ছে আর একজনের কথা পাঁচজনের কাছে ছড়াচ্ছে পাঁচভাবে ও আজাহার খন্দকার তীক্ষ্ণ চোখে রিক্সাওয়ালার দিকে তাকালেন রিক্সাওয়ালা অবশ্য তাকে পাত্তা দিল না সে চিন্তিত ভঙ্গিতে বলল স্যার আপনার কথা ঠিক না কানের মধ্যে আবার ঘের ঘের করতেছে এখন তো কানের ধারে রেডিও নাই তাও ঘের ঘের করে আবারও কানের খৈস পরিষ্কার করণ লাগব দুইটা ট্যাহা বাড়াই দিয়েন আজাহার খন্দকার আর কথা বাড়ালেন না তিনি দু টাকা বেশি দিয়ে রিকশাওয়ালাকে বিদায় করে দিলেন মনসুর বলল সরকার ভুল করছে তারা এই রেডিও টিভি কন্ট্রোল করে নিজেদের বরং আরও ক্ষতি করছে যা ঘটেনি মানুষ তাও ভেবে নিচ্ছে নিজেদের মতো কল্পনা করে নিচ্ছে ঠিকঠাক খবর প্রকাশ করলে মানুষের কাছে মিরিয়ার গ্রহণযোগ্যতা থাকলে এটা হতো না এই সব দিয়ে আমার দরকার নেই তুই ব্যাগটা গুছগাছ কর কাইল সকাল সকাল বাড়ি বাড়িতে রওনা দিব মনসুর অবাক হলো না সে খুব স্বাভাবিক গলায় বলল কাল সকালে তো সকালে দেখা যাবে আব্বা আজহার খন্দকার আচমকা চিৎকার করে উঠলেন সকালে না তুই এখন ব্যাগ গুছা এক্ষণ এখন আমি তোরে বাড়ি নিয়ে যাব বাড়ি নিয়ে গিয়া আমার পাটের আড়তের পাশে ওষুধের দোকান দিয়ে দিব তুই ব্যাগ গুছা মনসুর অবাক চোখে তার বাবার দিকে তাকিয়ে রইল তার বাবার রাগী মানুষ সে জানে কিন্তু তার এই বাবাকে সে চেনে না আজাহার খন্দকারের চোয়াল কাঁপছে তিনি ঘামছেন লক্ষণ ভালো নয় মনসুর আর কথা বাড়ালো না সেই রাতে তারা রওনা দিল নবীগঞ্জের দিকে বইটি কয়েকটি পর্বে পড়ে শোনানো হবে পরবর্তী পর্বগুলো শুনতে সাথেই থাকুন